আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মনে অনেক প্রশ্ন, আপনার ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য, আপনার সন্তানদেরকে সঠিক দিশা দেখানোর জন্য আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন জেগে আছে। তার মধ্যে একটি প্রশ্ন হলো, কোন ব্রাঞ্চের জন্য কত টাকা নিতে হবে? এটা সবার মনে প্রশ্ন। এবং কোন ব্রাঞ্চ নিতে গেলে কত টাকা লাগবে এবং কোন ব্রাঞ্চের জন্য কত টাকা, এটা আপনার সবার মনে একটা প্রশ্ন। আমি এই ব্রাঞ্চ পাবো তো, এই ব্রাঞ্চ পেতে গেলে আমাদের কী কী করতে হবে, অনেক প্রশ্ন। তো চলুন আজকে এই ব্যাপারে একটু কথা বলা যাক। ব্রাঞ্চ পেতে গেলে প্রথমে আপনাকে কী করতে হবে? ব্রাঞ্চ পড়তে গেলে প্রথমে আপনাকে আপনার সন্তানকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে। এইবার আপনার ছেলে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে গেছে, এবার আপনি সব থেকে বেস্ট ব্রাঞ্চে চাইছেন। এরকমভাবে প্রত্যেকটি গার্জেনই চাইবে তার ছেলেকে তার বেস্ট ব্রাঞ্চটা দেওয়ার জন্য। তো বেস্ট ব্রাঞ্চ হতে গেলে নিশ্চয়ই বেস্ট, ভালো তো ভালো হয় তাই না? ভালো হতে গেলে নিশ্চয়ই সেখানে মূল্য বেশি দিতে হয়। ঠিক একই রকমভাবে গত বছর আলামিন মিশনের ব্রাঞ্চ অনুযায়ী একটি ফিস ধার্য করা হয়েছিল, যেখানে ইয়ারলি ফিস এবং মান্থলি ফিস দুটো আলাদা ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এবং সেই অনুযায়ী 5টা, 10টা, 12টা এমনকি অনেকগুলো ব্রাঞ্চ আপনি সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ টাকা যদি আপনি দিতে পারেন, সর্বোচ্চ ফিস, তাহলে সে অনুযায়ী আপনাকে সর্বোচ্চ সব থেকে সেরা ব্রাঞ্চটি দেওয়া হবে। এবং সর্বনিম্ন যদি আপনি ফিস পেমেন্ট করতে পারেন, তাহলে আপনার সর্বনিম্ন যে ক্যাটাগরির যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলো আপনাদের দেওয়া হবে। তো ছোট্ট একটা এক্সেলের মাধ্যমে আপনাদের গত বছরের ডেটাগুলোকে কালেক্ট করেছি, সেই ডেটা আপনাদের এখন উপস্থাপন করতে চলেছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, গত বছরের ন্যায় এবারও কি তাই হবে? না, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা সবাই জানে। একইরকমভাবে নিয়ম কারোর জন্য থেমে থাকে না, দিন দিন নিয়ম চেঞ্জ হয়, দিন দিন মানুষের চাহিদা, মানুষের সব রকম সব কিছু পরিবর্তন হয়, দিন দিন সব কিছুই নিত্য নতুন হতে থাকে। তো এই মুহূর্তে আগের বারে যে পেমেন্ট ফিস ছিল সম্ভবত কিছুটা পরিবর্তন হতে পারে, তবে কিছুটা অনুমান করা যেতে পারে যে এমনই হতে চলেছে। সো চলুন আজকের এই পেমেন্ট ফিস ক্যাটাগরি, ইয়ারলি আর মান্থলি, এবং এই জন্য আপনি কোন কোন ব্রাঞ্চ পেতে পারেন সেটা আপনাদের দেখাতে চলেছি। সো চলুন দেখতে থাকুন। গত বছরের যে ফিস ধার্য করা হয়েছিল সে অনুযায়ী একটি তথ্য আপনাদের জন্য কালেক্ট করেছি, এবং সেই তথ্য মোতাবেক আজকে আপনাদের আমি জানাবো কোন কোন ব্রাঞ্চের জন্য কোন কোন ফিস ধার্য করা হয়েছিল। সো সরমে আমি একটি পিডিএফ বানিয়েছি, সেই পিডিএফে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন ব্রাঞ্চের জন্য কত টাকা ফিস গতবার লেগেছিল। সম্ভাব্য 2024 সালে কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে কতগুলো লিস্ট ক্যাটাগরি করেছি আমি, একদম প্রথমে রেখেছি মান্থলি ফিস, এবং তারপরে রেখেছি ইয়ারলি ফিস, এবং তারপরে রেখেছি ব্রাঞ্চেস, এবং তারপরে একটি কলাম আছে সেখানে নাম্বার অফ ব্রাঞ্চেস, অর্থাৎ কতগুলো ব্রাঞ্চ রয়েছে। একদম প্রথমে চলে আসি, একদম প্রথমে লোয়েস্ট যে ফিস ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে 4,590 টাকা। একদম লোয়েস্ট যেটা ছিল সেটা হলো 4,590 টাকা, এবং ইয়ারলি ফিস ছিল এখানে 29,440 টাকা। এর জন্য আপনি পাবেন বাঁকুড়া ব্রাঞ্চ, গোকর্ণ ব্রাঞ্চ, জলপাইগুড়ি ব্রাঞ্চ, জীবনপুর ব্রাঞ্চ, কেলেজোড়া এবং মরিচা, এই ব্রাঞ্চগুলো পাবেন, মানে 6টা ব্রাঞ্চ। 4,590 টাকা দিয়ে এবং ইয়ারলি ফিস 29,440 টাকা দিয়ে এই 6টি ব্রাঞ্চ গতবার তারা চান্স পেয়েছিল। পরবর্তীকালে আসি, পরবর্তীতে আসি 5,090 টাকা, অর্থাৎ 5,090 টাকা দিয়ে মান্থলি ফিস যদি দেওয়া যায়, এবং তার খরচ পড়েছিল 32,440 টাকা ইয়ারলি ফিস, এবং সেখানে আপনি পাবেন বাঁকুড়া, গোকর্ণ, জলপাইগুড়ি এবং জীবনপুর, কেলেজোড়া আর মরিচা। এখানে আরও 5টা ব্রাঞ্চ অ্যাড হয়েছে, এখানে 6টা প্লাস 5টা, মোট 11টা ব্রাঞ্চ আপনি পেতে পারেন। এখানে দুবরাজপুর, হাসামুদিপুর, ইতাহার, ঝাড়বাড়ি এবং তালদি, এই ব্রাঞ্চগুলো যুক্ত হয়েছে, মানে 6 প্লাস 5 মানে 11টি ব্রাঞ্চ 5,090 টাকা দিলে এবং মান্থ এবং ইয়ারলি ফিস 32,490 টাকা দিলে আপনি 11টা ব্রাঞ্চের যে কোনো একটাতে চান্স পেতে পারেন। এবার চলে আসি পরবর্তীতে, পরবর্তীতে তৃতীয় সিলেকশনে যদি আসি, 5,590 টাকা যদি আপনি ফিস দেন এবং মান্থলি ফিস দেন এবং ইয়ারলি ফিস 34,940 টাকা দেন, তাহলে আপনি পেতে পারেন বাঁকুড়া, গোকর্ণ, জলপাইগুড়ি, জীবনপুর, কেলেজোড়া, মরিচা, দুবরাজপুর, হাসামুদিপুর, ইতাহার, ঝাড়বাড়ি, তালদি, এবং এখানে আরও 5টি ব্রাঞ্চ অ্যাড হয়েছে, এখানে 6 প্লাস 5 এবং 5, 5টি ব্রাঞ্চ অ্যাড হয়েছে, টোটাল ব্রাঞ্চ পাবেন 16টি, মানে আপনি যদি 36,940 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকেন ইয়ারলি এবং 5,590 টাকা মান্থলি ফিস দেন, তাহলে বীরপুর, বজবজ, কোচবিহার, হেমতাবাদ এবং পশ্চিম দিনাজপুর এক্সট্রা 5টা ব্রাঞ্চ আপনি পেতে পারেন, মানে এই টাকা দিলে 16টি ব্রাঞ্চ ভর্তি করার সুযোগ থেকেছিল।
পরবর্তীতে আসি, পরবর্তীতে 6,090 টাকা যদি মান্থলি ফিজ হয় তাহলে তার ইয়ারলি ফিজ ছিল 39,340 টাকা, এবং এর জন্য 6+5+5+6 মানে টোটাল 22টি ব্রাঞ্চে ভর্তির সুযোগ ছিল। এখানে বাঁকুড়া, গোকর্ণ, জলপাইগুড়ি, জীবনপুর, কেলেজোড়া, মরিচা, দুবরাজপুর, হাসামুদ্দিপুর, ইটাহার, ঝাড়বাড়ি, তালদি, বীরপুর, বজবজ, কোচবিহার, হেমতাবাদ, পশ্চিম দিনাজপুরের সাথে কোটবার, লালবাগ, মিদনাপুর এবং পাপুড়ি এবং সুগড় এই ব্রাঞ্চগুলো যুক্ত হয়েছে মোট 6টি ব্রাঞ্চ এবং টোটাল 22টি ব্রাঞ্চ। মানে আপনি যদি 6,090 টাকা দেন এবং 39,340 টাকা দেন এবং 22টি ব্রাঞ্চে আপনার ভর্তির সুযোগ থেকেছিল। এরপরে আসি পরবর্তী সিলেকশন, আসি 6,590 টাকা দিয়ে যদি মান্থলি ফিজ দেন এবং 40,840 টাকা দিয়ে ইয়ারলি ফিজ হয় তাহলে আপনি আগেকার যে ব্রাঞ্চগুলো রয়েছে 6+5+5+6 এবং তার সাথে আরও দুটো ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এই যুক্ত দুটো ব্রাঞ্চ হচ্ছে বাবনান এবং বেলডাঙ্গা। মানে বাবনান এবং বেলডাঙ্গার জন্য আপনাকে 6,590 টাকা এবং 40,840 টাকা আপনাকে ফিজ দিতে হবে, এবং এই অনুযায়ী আপনি যদি দেন তাহলে মোট 24টি ব্রাঞ্চে আপনার ভর্তির সুযোগ থাকছে। পরবর্তীতে চলে আসি, পরবর্তীতে আপনি যদি 7,090 টাকা দিয়ে ভর্তি হন, 7,090 টাকা এটা হচ্ছে মান্থলি ফিজ দেন, এবং আপনি যদি ইয়ারলি ফিজ দেন 42,540 টাকা, সেক্ষেত্রে আপনি 6+5+5+6+2+5 মানে এখানে মোট 5টি ব্রাঞ্চ অ্যাড হচ্ছে এবং টোটাল ব্রাঞ্চ হচ্ছে 29টি। এখানে কোন কোন ব্রাঞ্চ অ্যাড হচ্ছে? দুলিয়ান ব্রাঞ্চ অ্যাড হচ্ছে, রাতনপুর এবং মোহাম্মদপুর, উজুনিয়া, অমরপুর, এই 5টি ব্রাঞ্চ নতুন করে অ্যাড হচ্ছে, এবং এর আগে যে ব্রাঞ্চগুলো ছিল সে ব্রাঞ্চে এর আগের ক্যাটাগরিতে পড়ছে। মানে এই হচ্ছে হিসাব দাঁড়াচ্ছে যে আপনি যদি 7,090 টাকা এবং 42,540 টাকা দিয়ে ইয়ারলি ফিজ দিয়ে ভর্তি করান তাহলে মোট 29টি ব্রাঞ্চের মধ্যে আপনার ছেলেকে পড়ানোর সুযোগ থাকছে। পরবর্তীতে চলে আসি, পরবর্তী ব্রাঞ্চের ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা দেখব যে 7,590 টাকা এটা যদি মান্থলি ফিজ হয়, 43,240 টাকা এখানে দিতে হবে ইয়ারলি ফিজ, এবং এখানে 6+5+5+6+2+ এখানে 5+1 বাংলা ইংরেজি হয়ে গেল, মাফ করবেন। যাই হোক, এখানে একটা ব্রাঞ্চ অ্যাড হচ্ছে মোট 30টা ব্রাঞ্চ। মানে আপনি যদি 7,590 টাকা দেন এবং 43,240 টাকা আপনি মান্থলি অর্থাৎ ইয়ারলি ফিজ দেন তাহলে সেক্ষেত্রে একটি ব্রাঞ্চ এখানে যুক্ত হবে এবং টোটাল ব্রাঞ্চের সংখ্যা হবে 30টি। মানে 30টি ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটিতে আপনি ভর্তি করাতে পারবেন। এখানে বেলপুকুর ব্রাঞ্চটি যুক্ত হয়েছে নতুন করে, দ্যাট মিন্স বেলপুকুর ব্রাঞ্চের জন্য আপনাকে 7,590 টাকা মান্থলি এবং 43,240 টাকা ইয়ারলি ফিজ আপনাকে দিতে হবে বা দিতে ছিল এর আগের বার। এবার চলে আসি পরবর্তী ব্রাঞ্চে, পরবর্তী ব্রাঞ্চ যদি দেখি 8,590 টাকা দিয়ে মাসিক চার্জ যদি ভর্তি করান এবং 47,440 টাকা এটা লেগেছিল ইয়ারলি ফিজ, এবং এখানে 6+5+5+6+2+5+1+1 মানে এখানে একটি নতুন ব্রাঞ্চ যুক্ত হয়েছে এবং 31 পিস এখানে ব্রাঞ্চ হয়েছে, এবং সেই ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পাথরচাপড়ি। পাথরচাপড়ি মানে এই হচ্ছে যে যদি আপনার ছেলেকে পাথরচাপড়ি ব্রাঞ্চে ভর্তি করাতে চান সো ইউ হ্যাভ টু পেড 8,590 রুপিস অ্যান্ড আপনাকে দিতে হবে ইয়ারলি ফিজ 47,440 টাকা। দ্যাট মিন্স এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে পাথরচাপড়ি ব্রাঞ্চের জন্য আপনাকে সব থেকে বেশি খরচ করতে হচ্ছে। তারপরে চলে আসছে রাতনপুর, সরি, তারপরে চলে আসছে বেলপুকুর, তারপর পাথরচাপড়ি, ওমরপুর, এরকম করে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে। এবং লাস্ট এবং একদম সর্বশেষ সর্বোৎকৃষ্ট ব্রাঞ্চ হিসেবে রাখা হয়েছে খলতপুর ব্রাঞ্চকে, এখানে দেখতে পাচ্ছেন, এবং এর জন্য আপনাকে 9,090 রুপিস টাকা আপনাকে দিতে হবে, 9,090 টাকা এবং 48,340 টাকা মান্থ ইয়ারলি ফিজ, 9,090 টাকা মান্থলি ফিজ দিয়ে আপনি 6+5+5+6+2+5+1+1+1 মানে 32 ব্রাঞ্চেস মধ্যে আপনি যে কোনো একটাতে ভর্তি হতে পারেন। মানে এখানে যতগুলো ব্রাঞ্চ আপনি দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, গোকর্ণ, জলপাইগুড়ি, জীবনপুর, কেলেজোড়া, মরিচা, দুবরাজপুর, হাসামুদ্দিপুর, ইতাহার, ঝাড়বাড়ি, তালদি, পশ্চিম দিনাজপুর থেকে কোটবার, লালবাগ, মিদনাপুর, পাপুড়ি, সুগড় বাবনান, বেলডাঙ্গা, ধুলিয়ান, রাতনপুর, মোহাম্মদপুর, উজুনিয়া, অমরপুর, বেলপুকুর, পাথরচাপড়ি এবং খলতপুর, মানে এখানে যতগুলো ব্রাঞ্চ আছে আপনি যে কোনো একটাতে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। গত বছরের একটি লিস্ট, এবছরে কিছু পরিবর্তন নিশ্চয়ই হতে পারে,
এটাই কিন্তু ফাইনাল চূড়ান্ত নয়, তাই আপনারা মোটামুটি একটা অ্যাজাম্পশন, একটা অনুমান পেতে পারেন কোন ব্রাঞ্চের জন্য কোন কোন টাকা বা কোন কোন ফিস ধার্য করা হতে পারে। সো ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আপনাদের যতগুলো মনের ভিতরে প্রশ্ন ছিল সেগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম।